আপনাদের সকলকে ডিএস ইনফর্মার এ ইউটিউব চ্যানেলে স্বাগত। লোকাল ট্রেন নিয়ে কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং কিছু বিশেষজ্ঞদের মতে এ বছর নাকি বন্ধই থাকবে লোকাল ট্রেন পরিষেবা। সামনের বছর অর্থাৎ 2022 থেকে রাজ্যে নাকি চালু হবে লোকাল ট্রেন। তো এই কথাটি আদৌ সত্য কিনা মিথ্যে তা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে হবে জেনে নেব আপনারা কিন্তু জানেন রাজ্যে করোনা পরিস্থিতির জন্য বন্ধ করা হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা লোকাল ট্রেনকে কেন্দ্র করে রেল কর্তৃপক্ষ এবং সমস্ত রাজ্যবাসী কিন্তু রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন আর এর মধ্যেই কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে যে রাজ্যে নাকি বন্ধই থাকবে লোকাল ট্রেন পরিষেবা তো আপনাদেরকে জানিয়ে রাখি এই কথাটি কতটা সত্য তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি পুজোর আগেই যাতে রাজ্যে চালু হয় লোকাল ট্রেন তা নিয়ে কিন্তু রাজ্য সরকারের মধ্যে অনেকটাই উদ্বেগ দেখা দিয়েছে যা আবাস আসছে পুজোর আগেই কিন্তু রাজ্যে শুরু হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা